কাল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। দুদিনব্যাপী এ স্নান উৎসব সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। হিন্দুশাস্ত্র মতে দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করে পাপমুক্ত হন। হিমালয়ের মানস সরোবরের পানি ব্রহ্মপুত্র নদে মিশেছে। প্রতি বছর চৈত্র মাসে পুণ্য লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হন নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে। সেখানে স্নান করে নিজেদের পাপ মোচন করেন। দেশের বাইরে থেকেও অনেকে আসেন এই অষ্টমী স্নানে। মঙ্গলবার সন্ধ্যা 7:05 লগ্ন শুরু হবে অষ্টমী স্নান উৎসবের, শেষ হবে বুধবার রাতে। রোজার মধ্যে হলেও এবারের আয়োজনে কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা পাই। আমরা হিন্দু মুসলমান যারা আছি এখানে খুব মিলেমিশে অনুষ্ঠান করি, আমাদের কোনো সমস্যা নেই। পুণ্যার্থীদের যাতায়াত ও পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নদের নির্দিষ্ট জায়গায় বেশ কয়েকটি স্নান ঘাট তৈরি ও নদীর পরিবেশ ঠিক করতে কাজ করছে বিআইডব্লিউটিএ। আশা করি লক্ষ লক্ষ লোক এখানে আসবে, সবার যেন নিরাপত্তা থাকে এবং ভালোভাবে তারা যেন স্নান করতে পারে। তো আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমাদের সার্বিক যে প্রস্তুতি সেটা আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের প্রস্তুতি সবগুলো সম্পন্ন হয়েছে। আমরা খুব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে স্নান উৎসবের যে আমাদের যে অনুষ্ঠানটা সেটা সম্পন্ন করতে পারবো। আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরে বিন্যস্ত থাকবে। এখানে আমাদের পুলিশ থাকবে, আনসার থাকবে, আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। মঙ্গলবার এই স্নান উৎসবে 10 লাখের বেশি পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।